Hey guys, Assalamualaikum. Myself Akib Hasan and welcome to my another vlog. So guys, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি নন্দন. Oh my God, নন্দন! আচ্ছা, কই যাই? গাড়ি তো এইদিকে. বেশ কিছুদিন ধরে আমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছিল যাতে আমরা নন্দনে একটা ব্লগ বানাই, অ্যান্ড আমাদের লাস্ট দুইটা ব্লগ ফ্যান্টাসি কিংডম এবং ড্রিম হলে পার্ক, যেটা রেসপন্স খুবই ভালো ছিল. সো ভাবলাম আপনাদের সবার রিকোয়েস্ট রেখে আজকে আমরা নন্দন ব্লগটা বানিয়ে ফেলি. সো গাইস, আজকে আমার সাথে নন্দন যাচ্ছে টিম রাকিব হোসেন, অ্যাজ অলওয়েজ মেহেদি, আমি, ইয়াসিন, জয় অ্যান্ড ঋতু. মামা ওরা কই? ওরা তো দূরে দেখলাম ওদিকে গেলো. ওরা কি সত্যি সত্যি নন্দন চলে গেলো? চলো ওদের ধরি. চল তো, আইতো. আচ্ছা, পাগল গুলো গেল কই? দৌড়াতে দৌড়াতে আমি দেখলাম যে এদিক দিয়ে একটা দৌড় দিল, আমি শুট নিতেছি এখন পাচ্ছি না. লাইক সিরিয়াসলি ওরা দৌড়াইতেছে এখনো. এই তোরা কই যাস? আমি হাই তো যাচ্ছি নন্দন. তোরা হাই টাইটে নন্দন যাবি? হ্যাঁ যাবি, তো যাবি গেল আমাদের. বাই নন্দন, আমরা গাড়ি দিয়ে যাব. হেঁটে না তো? গাড়ি দিয়ে? হ্যাঁ. তাহলে ভাই এত দূর কেন হাঁটালি বল? তোরে তো দৌড় দিলে আমার কিছু বলতে মতে কেন হাঁটালি বল? আচ্ছা, নন্দন যাইতে তোমাদের ফিলিং গুলো কেমন একটু বলবা না? অনেক অনেক সুন্দর, অনেক অনেক খুলে মজা. এখন বাসকে আমরা খুলে গোসল করব আমরা. আরে যে যে গোসল করে ওকে ভালো মতন গোসল করাম. আমি আজকে তো বাইক গাড়িতে উঠবো. তুই কো কিছু? এন্ড সব থেকে মজার কথা হচ্ছে ঋতু গত 25 বছর আর সব থেকে বেশি মজার কথা হচ্ছে ঋতু গত 3 মাস ধরে গোসল করছে না, মানে ঈদ কোরবানি যতদিন গিয়েছে এরপর থেকে সে গোসল গেছে. সো তাকে আজকে গোসল করার একটা সুযোগ পেয়েছি. সো তুমি গেছে গোসল করবা? গাইজ, আমরা এখন সামনে যাচ্ছি হেলিপ্যাডে, কারণ ওদের জন্য আমি আব্বুকে রেখে চলে আসছি. ওরা পাগলগুলো দৌড়ে দৌড়ে চলে আসছে. এই পাগলগুলো দৌড়েছে কেন তোমরা? আব্বুকে নিয়ে দেন, আমরা রওনা দিব. বাট যাওয়ার আগে আমি সবাইকে এখন জিজ্ঞাসা করবো যে তোমাদের ফিল কেমন. তোমরা ফিল না বলে দৌড় দিছো. খুলে বলো তোমাদের ফিল. মেহেদি, মজা দুষ্টামি বাদ, তুমি আজকে নন্দন যাচ্ছ, তোমার ফিলটা কেমন সেটা বলো. সেটা বলবো কিন্তু আমি এই যে গাড়ি থেকে বের হবো, তুমি গুইজা শুটটা নিবে, মানে গরিবের রাখি হচ্ছে নিতে হবে. আচ্ছা রেডি. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন. কিছুদিন আগে আমরা ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম, একটা ব্লগ করেছিলাম. ওই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছিল, এর জন্য আমরা ভাবলাম যে আবার যাই নন্দনে. নন্দনে গেলে খুবই মজা হবে, কারণ আগেরবার যে মজা করছি আমরা চাই এর থেকে আরও বেশি মজা করতে. নন্দন যাবো এই ব্যাপারটা নিয়ে একটু ভালোও লাগতেছে, আবার ভয়ও লাগতেছে, কারণ আমি রাইডে ঠিক মতো ট্রেনে ভয় লাগে. তো ব্যাপারটা ম্যানেজ করে নেবো. তো চলো আজকে আমরা সবাই একসাথে এনজয় করবো. সো গাইজ, এখন যাচ্ছি আমাদের আনাদার মেম্বার ঋতুর কাছে, যে আমাদের টিমে অনেকদিন পর কাম ব্যাক করেছে. ও মাই গড, এখানে কি ব্লগ চলতেছে? আচ্ছা ম্যাম, আমাদের কি একটু টাইম দিবেন আপনি? আচ্ছা, সো তোমার ফিল কেমন? তুমি অনেকদিন পর কামব্যাক করলা. আমি অনেক ফিল ভালো, আমি এক্সাইটেড অনেক. সো ঋতু, সবথেকে বড় কথা, তুমি যে গোসল করনা, তো তোমার ফিল কেমন? আচ্ছা ভালো লাগে না, তুমি সব সময় কথা বলা, সব সময় আমার সবাই পাচ্ছে, স্কুল, ফেসবুক, টিকটক, সব জায়গায় আমার সবাই পাচ্ছে. লাইক ও যেই জায়গায় যায় টিকটকে যে একটা ভিডিও বানায় সেখানে মানুষ কমেন্ট যে ঋতু গোসল করে না, ঋতু গোসল করে না. তোমার জন্য আমি কিছুই শান্তি পাই না, রেসপেক্ট করবে, আমি একজন ব্লগার. আজব তো এরকম রিয়াকশন দেওয়ার কি দরকার আছে? তোমাদের মার্কেট এখন আমার. আমার বউ তোমাকে যে বিয়ের পর এই যে নন্দনে ঘুরতে নিয়ে যাচ্ছি, তোমার ফিলটা কেমন একটু বলো সবাইকে. আমার থেকে ফিল জিজ্ঞাসা করতে? হ্যাঁ, তোমার থেকে ফিল জিজ্ঞাসা করতে. নন্দনে গিয়ে প্রথমে তো তোমার পানিতে ভালো মতন চুবামু, ডুবামু. হ্যাঁ, সেটা তো হবে, এনজয় তো হবে. না না, তোমার ডুবামু করছি না. কি নতুন ভাই, সিরিয়াস না, আমার কি জামাই পরব না? তুমি কি বিপদে ফেলেছো আমার? তুমি যেদিকে যাও ওদিকে খালি কয় মেয়ে দিব বউ মা. এটা কি ভালো না? একটা কিউট ছেলের বউ হইছো তুমি, এটা ভালো লাগতেছে না তোমার কাছে ব্যাপারটা? আমার কোন অ্যাঙ্গেল দিয়ে মেয়ে লাগে? আমার কোন অ্যাঙ্গেল দিয়ে মেয়ে লাগে? আমার লাগে, ভিডিও তো লাগে. আমার লাগে মেয়ে, ভিডিও তো বানাই তো, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না ভিডিওর জন্য. তো আজকে আমরা কি নন্দন গেছি না? তো তোমাদের নন্দন বাদ দাও,
সো গাইস আমরা এখনই রওনা দিব, কারণ অলরেডি 12টার মতো বেজে গিয়েছে। অনেকক্ষণ ধরে বলছি যে রওনা দিব রওনা দিব, সো ফাইনালি এখন রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, চলো ভাই। এখন আমরা যাবো টিকিট নিতে, টিকিট নিয়ে দেন আমরা এন্ট্রি করবো। তো আমাদের টিকিট নিয়ে নিয়েছি, নাও এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা আমার, আর এটা আমাদের ক্যামেরাম্যানের। এনা আমার নাম এই যে লেখা আছে মেহু মম, না না এনা আমার নাম না। সো গাইস চলো আমরা এখনই এন্ট্রি করে ফেলবো। আমরা এখান থেকে ঘুরছি কেন? তুই তো ঘুরছিস, এজন্যই তো আমরা যাচ্ছি। ওই ও এই যে এই যে, আরে এই জায়গা নীলতলা পয়েন্টে এত বেশি জোর যায়, পানির দিকে তাকায় তাকায় মানে এইভাবে ঘুরছিলাম। আবার 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 তো যাই হোক, আমরা এখন এই যে এই সাইডে গাইস। এখন আমরা নন্দনে আমাদের ফার্স্ট রাইডে উঠতে যাচ্ছি। সো রাইডের নাম কি? টিল এ উইল। টিল এ উইল, টিল এ উইল না, আমি বলে এটা হলো মাথা ঘোরানোর জন্য। সো চলো গাইস। সো গাইস এখন আমরা এই রাইডটা উঠতে যাচ্ছি, নামটা কি? টিল এ উইল। আরে চোরকি একটা বললি। আচ্ছা চোরকি। সো আমরা এখন চোরকিতে উঠতে যাচ্ছি। এই চোরকিতে আমি আরো 10 বছর আগে উঠেছিলাম, আমার মনে আছে। আর তখন আমার অবস্থাটা একবারে টাইট হয়ে গিয়েছিল, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, একটু ছিলাম, ক্লাস কেজিতে পড়তাম। সো এই যে প্রত্যেকবার মতো আরেকবার শুরু হয়ে গেছে ভাই, আমার ভয় লাগতেছে ভাই, আল্লাহর কসম। বাকি রাইড গুলো তো উঠতে পারবো না মনে হয়, এইসব রাইডে যদি প্রথম উঠি ভাই প্লিজ। সো আমাদের শুরু হতে যাচ্ছে। এই লক হয় না, এটা হোয়াট দ্য হেল, লক হয় নাই, আমি বলি প্রথমে মাথা ঘুরে না রাইডে উঠা ঠিক হবে না, তাহলে পরে বাকি রাইডে আমি এনার্জি পাবো না ভাই। যাই হোক মজা ছিল। এই শেষ, এই ব্যক্তি শেষ। কে তুমি কি যাবা না? তুমি এখনো বসে আছো তো, একটু রেস্ট নিতেছি তো। আরে চল তো, সব সময় এরকম করো। কসম কসম মাথা ঘুরা। আসো আসো আসো। সো গাইস আমাদের এই টিলটা কি জানি নামটা, ক্লাস ওয়ানে যখন উঠেছিলাম সেই ফিলটা আজকে আমরা আবার পেয়েছি। এখন না, তখন আসলে অনেক অনেক পরিমাণে বেশি ভয় লাগছে। সো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট রাইডে। নেক্সট রাইড কোনটা আমাদের, তোমরা কেউ জানো? এটা তো দুবা। সো আমাদের নেক্সট রাইড হচ্ছে এইটা, এর নাম কি? জীবনচক্র। জীবনচক্র, খালি বল বল। সো এখন আমরা যাচ্ছি জীবনচক্রতে। এই তোর কি মজা শুরু করছ আমার সাথে? এর নাম হচ্ছে ক্যাটারপিলার। তোর আমার জীবনচক্র কেন বলছিস? ক্যাট এর পিলার। এই যে ক্যাট এর মানে কি শুরু করছো? ঝগড়া লেগে গেছে যে ও আগে বসবে না, মানে লেডিস ফার্স্ট না, বলো লেডিস ফার্স্ট।
দেখছি তো তোমাকে আমি কিভাবে সামনে বসাই দিলাম। আচ্ছা তুমি যে এখন সামনে বসছো ওকে এটা আমার ভাই নাই আমি তো ভাই ছিলাম কিন্তু তুমি আমার সাথে ঝগড়া করছো। সো আমাদের ট্রেন মানে জীবন চক্র শুরু হয়ে গিয়েছে। এটা কি ঢাকা যাচ্ছে এখন? হ্যাঁ আমরা এখন বরিশাল যাচ্ছি। আচ্ছা মেরি 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 তুই এখন এমন ঢং করছিস তোর মাথা একবার ঘুরে যেতেছে ঠিক আছে? এই আমি পড়ে গেলাম, এই আমি পড়ে গেলাম, আরে আমার ভালো আছে না দেখেন, এই বাঁচা আচ্ছা এটা কার মতো জানি লাগতেছে। আর এখানে প্রচুর পরিমাণে গরম, গরমে আমাদের এক একজন অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছিল, বিশেষ করে আমার অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল। এর জন্য আমি শার্ট তাদের খুলে টি শার্ট পরে নিয়েছি। সো এখন আমরা যাবো কোথায়? দেখছো গরমে কার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমরা খুবই আনলাকি। ফাইভ জি সিনেমা থিয়েটার থেকে বের হলাম, বাট আমার খুবই কষ্ট লাগতেছে কারণ আমি কিছুই বুঝিনি। আমার চশমা, আমাদের দুজনের চশমাটা নষ্ট ছিল, আসলে আমার অনেক কষ্ট লাগছে কারণ বাকি ওরা যারা ছিল ওরা সবাই দেখছিল। তোমাদের কেমন লাগলো? ও তো ভয় চশমাই খুলে ফেলছে। আমি অর্ধেক পুরো দেখি না, চশমাই খুলে ফেলছি। সো এখন আমরা যাচ্ছি মুন রেখার, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই জায়গার মধ্যে। এটা কোন দিকে? এটা ওই যে ওই সাইডে ওইটা। তো চলো, আই হোপ তোমাদের সকলে এটা অনেক বেশি ভালো লাগবে। আমারও মজা লাগবে জানেন, কারণ এটা মাথা না ঘুরে 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 কিছু এটা তো ঘুরে না, এটা রোলার কোস্টার ভাই। তাহলে তো আর ভালো লাগতেছে না ভাই। আরে আয় আয় আয়, মাঝে মাঝে একটু তো মজা করতে হয় তাই না? মাথা ঘুরে, অনেক মাথা ঘুরে ভাইরে ভাই। এর মধ্যে উঠবি তোরা? কেন তোর কি ভয় লাগতেছে? আবার আমাকে বলতেছিস উঠতে ভাই, তোরা উঠ ভাই, আমি দেখি, আমি একটু তোদের দেখে খুশি হয়ে যাবো ভাই। আরে আয় কিচ্ছু হবে না, মাথা ঘুরায় ভাই, অনেক ঘুরায় ভাই, ভয় লাগতেছে ভাই, তোরা উঠ প্লিজ ভাই, আমি একটু দেখি দাও। আরে হাস না বাবা, তো ভয় কি, এদিকে বস, সামনে বস। দোস্ত তোরা আমি বিশ্বাস করে বসছি ভাই, সামনে বসতে বলছো, সামনে বসতে বলছি। সো গাইস আমাদের এটা এখন চালু হতে যাচ্ছে, ভয় লাগতেছে অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে আমার নিজেরও ভয় লাগতেছে। কি বলতেছিস এখন উঠায়া? এটা সব থেকে বেশি ডেঞ্জার যখন এটা ভিতরে ঢুকে। তো যাই হোক, জোশ ছিল, শর্ট ছিল বাট জোশ। সো গাইস তোমাদের মুন রেকারটা কেমন লাগলো? এটা মুন রেকার না, মুন তেরি মেরি, মানে সব জায়গা তার ফাইট লাইন করতে হবে। সো যাই হোক তোমাদের কেমন লাগছে? আমার কাছে কিন্তু অস্থির লাগছে, আমার কাছে জোশ লাগছে। বাট এইখানে যে এই পাইপগুলো দেখতেছো, এগুলো একটা থেকে আরেকটা ডিস্টেন্স খুবই কম, এর জন্য আমি মানে আমার ইচ্ছা মতো ব্লগটা করতে পারি না। বাট যাই হোক সবাই মজা পাইছে ভাই, কি এর লগে জেনে আমার মাথাটা বাড়ি গেছে, কসম আল্লাহ। সত্যি সত্যি বাড়ি খাইছিলি? আল্লাহর কসম ভাই, সত্যি খাইছিলি? আল্লাহর কসম মাথা সে ভাই, এই জায়গা যে দেখতেছ না একটা ডিস্টেন্স, মানে এই একটা আর এই একটা, সো এই দুটার মধ্যে অনেক কম ডিস্টেন্স, এর জন্য অ্যাকচুয়ালি মেবি ও খাইছিল। সো যাই হোক এখন আমরা একটু সামনে যাই। গাইজ এখানে ইয়াসিন ওকে ট্রেন করতেছে কিভাবে ব্লগ করতে হয়। সো আমার ক্যামেরাম্যানকে ঋতু এখন হায়ার করে নিয়ে গেছে। তুমি এটা কি করছো? তুমি আমার ক্যামেরাম্যান চুরি করছো? আমি চালাই, আমি চালাইতে পারি ক্যামেরা হালকা পাতলা। এই কোন চালাই বুঝো, তোমাকে ফ্রেম থেকে বাইক করে দিব, আমি সব ছিনিয়ে নিব তোমার। সো গাইজ এখন আমরা যাচ্ছি সব থেকে মজার জায়গায়, বলো তো কোথায়? সো আমাদের প্রত্যেকটা ব্লগে দেখো যে আমরা ওইখানে গিয়ে মজা করি, সো আজকেও সেই লেভেলে মজা হবে। এন্ড আর তোমাদের ডান্স দাও, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ডান্স দাও, বাট আমি একটা পানিতে
যখন জয়ার প্যান্ট পুরো খুলে দাও তখন ও ছোট, তুমি কি বড়? ও আল্লাহ, মেহেদির বয়স হচ্ছে 23 বছর। বোতল দিয়ে বানানো হয়েছে পুরাটা, তুই দেখি কর। আমি দেখতে আসছি ভাই, তুমিও যেমন দেখতে আসছো আমিও তো দেখতে, আমিও তো মানুষ ভাই, এমন করো কেন আমার সাথে? এখানে টিকিট কোথায় স্যার? আপনি দেখছেন এই যে টিকিট? কোনো টিকিট নাই এখানে। আচ্ছা চলো, টিকিট দিয়েছি, তুমি টিকিট দেখো না। রুলস অমান্য করে ঢুকছে। এই গার্ড, এই গার্ড ওকে ধরো। সো গাইস, এখন আমরা ওয়াটার ওয়ার্ল্ডে চলে এসেছি, তো এখন খেলা হবে। বাই বাই। এবার আমরা সবাই মিলে রাখি কিছু, কারণ ও অলরেডি আমাদের কিছু পাই, তারা এখন আমরাও দেখছি তো আমাদের কিছু। সকলের চুবারি খাবে, আমাদের খেলাটা শুরু হতে যাচ্ছে। এখন নাম্বার 4 জয়। আমরা নন্দনের ওয়াটার রাইড ঘুরতে উঠবো, এটা দেখতে অনেক বেশি জোশ লাগতেছে এন্ড অনেকে এনজয় করতেছে, সো চলো আমরাও যাই। বাট এখানে তিনটা, কোনটা তো যাব আমরা? আচ্ছা সামনে গিয়ে দেখি কোনটা যাওয়া যায়। আগে সামনে এটা তো উঠবো, আসো। আচ্ছা তোমরা কি পারবে এটা প্রতি নামতে? যাও 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 যা
হ্যাঁ আমি আসতেছি সাথে। সো গাইস আমরা দুজন এখন যাচ্ছি, তো তুমি কি রেডি? আমি দেখাবো ঠিক আছে কিভাবে যেতে হবে। রেডি? গাইস এটা জোস ছিল, তোমরা যদি নন্দন আসো অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবা। আমার কাছে মন চাচ্ছে আমি আরো 10 বার যাই, কারণ এত মজা, অনেক মজা পাইছি আমি, মনে হচ্ছে আবার যেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক আরো দুইটা আছে না ইয়াসিন, সো আমরা এখন বাকি দুইটা যাব, চলো চলো। প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে এই রাইডটা। এই রাইডটার কথা মনে পড়লে খুবই ভয় লাগে, কারণ এই রাইডটা দেখতে যত সিম্পল দেখা যায় কিন্তু আসলে বাস্তবে তা সিম্পল না, এটা একটা অনেক অনেক বেশি কষ্টের আর অনেক হার্ড। তো চলো আমরা এই রাইডটাতে যাই। বাট একটা কথা বলতে চাই, এটা তো চিকন কেন ভাই, নাও চাপলে চাপ। আরেকটা কথা আমি বলতে চাই ভাই, একটু ক্যামেরাটা ঘুরা দেখো তো, ওর কি হইছে? ও ব্লক করতে করতে কি টায়ার্ড হয়ে গেছে নাকি চিল করতেছে কোনটা? মানে আমি একটু বেশি টায়ার্ড হয়ে গেছে নাকি চিল? তো চলো 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 চলো, তোমার শুট হইছে? হ্যাঁ হইছে ভাই। এই শটটার জন্য নালে 50 এর রিটেক নাও লাগবে জানো? ভাই একবার হইছে ভাই, পরে আমি শুয়ে পড়ছি কষ্ট। ভাই গাইস দেখো আমি তোমাদের কত কত বেশি লাভ করি, আমার আগের ফোনটা নষ্ট হওয়ার সাথে আমি আবার নতুন ফোনটা নিয়ে আবার আজকে পানি টানছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের আমি 14 শট দিতে পারি। ব্লগের একটা মজার জিনিস হবে যেটা তোমরা অনেকক্ষণ ধরে মিস করছিলে, সেটা হচ্ছে মেয়েদের এনজয় কাপল ডান্স। সো রেডি তোমরা? সো লেটস এনজয় কাপল ডান্স, 3 2 1 অ্যাকশন। আমরা ওয়াটার ওয়ার্ল্ডে অনেক বেশি মজা দুষ্টামি করছি, আগে মনে হয় এতক্ষণ আমরা কোনোভাবে ছিলাম না। আর পানির মধ্যে আমাদের সবসময় থাকতে বেশি ভালো লাগে। তো যাই হোক এখন আমরা চলে যাবো, চলো বের হয়ে যাই ভাই। যাওয়ার আগে আরেকটু ডুবতে দিই প্লিজ। ডুব দিবা? তাহলে এক কাজ করি আমরা এখান থেকে লাভ দিই, ঠিক আছে? তো চলো গাইস ফাইনালি আমাদের সবার গোসল শেষ হলো, আসলাম 2টা বাজে আর এখান থেকে বেরোচ্ছি অলমোস্ট 5:30 বাজে। সো এখন গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন কিছু রাইড আছে ওগুলো আমরা এনজয় করব। অ্যাকচুয়ালি 5টা বাজার কারণ হচ্ছে আমরা এত বেশি মজা করছি সবাই মিলে পানিতে যে কখন যে 5টা বাজে গেছে বুঝতেই পারিনি, তবে আমরা আজকে এই জায়গায় অনেক বেশি এনজয় করে ফেলেছি। গাইজ আজকে আমরা লাঞ্চে এতটা লেট করে ফেলেছি যে আজকে আমরা লাঞ্চও পাইনি, লাঞ্চের বদলে আমাদের এগুলো খেতে হচ্ছে। সো কেউ যদি নন্দনে আসো আগে আগে লাঞ্চটা করে নিও, জাস্ট তোমাদের এতটুকু বলার জন্য ভিডিওটা করলাম। সো খাওয়া শেষে দেন তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ খাওয়ার সময় বলতে কি করবি? সো গাইস আমরা এখন রোলার কোস্টার উপর উঠে গেছি, আমরা এখন এটা দিয়ে নামবো, যে এটা দিয়ে, আর এটা হচ্ছে আমাদের বোর্ড। তো চলো কিচ্ছু হবে না, আসো আমরা একসাথে 3 জন যাবো। কেমন লাগলো? অনেক মজা পাইছি,
গাইস এখন আমরা যাচ্ছি কোথায়? বাম্পার কার। আর সেই বাম্পার কারে প্রত্যেকবারের মতো আমি উঠবো না, ওরা সবাই উঠবে, আমি ভিডিও করব। সো বাম্পার কারে যাবো, বাট আমাদের এনার্জি একেবারে সবটা লো হয়ে গেছে, বাট তারপর আমরা আজকে যাবই যাবো, কারণ এইটা আমরা কখনো মিস করি না। ফাইট হবে, ফাইট ফাইট। তোমরা যখন একজন একজন আজকে আমার আর জয়ের মধ্যে কি হবে? বেস্ট অফ লাক, জয়, বেস্ট অফ লাক, সবাইকে বেস্ট অফ লাক। আমি বলবো ফ্যান্টাসি কিংডমের পর নন্দন বেস্ট। So that's it guys, number 2, thanks for watching this video. If you guys enjoyed this video, then don't forget to hit the like button and press the subscribe button, cause 500k on the way. And tumra amader next kon park e dekhte chao ebong kon jela e dekhcho, please please comment kore janiye dibe, karon amader next dhakar bare ekta vlog ashbe khub shighre. So ajker moto amra ekhan theke bidai nichhi, tata, take care, have fun, khoda khoda guys, love you all guys, and amra ektu beshi tired er jonno ektu kotha bolte koshto hoyeche, bujhe nao, so bye, pashe jai, tata.